Hello, my dear students of class 6. How are you? I am fine. I am Gopal Vishwas, assistant teacher, business studies, Shahid Buddhijibi, Dr. Human Kovir High School. At first, I would like to thank our honorable district education officer, our honorable head teacher, and our honorable SMC for giving me an opportunity to say something online class. Welcome to our online class. Now I am going to start a online class of 6 subject English first paper. Today my topic is lesson 12 Birds of Bangladesh. Bangladesher pakhi niye alochona. Bangladesh is a country full of natural resources. Bangladesh prakritik sampode poripurno ekti desh. We are proud of our soil. Amra amader matir jonno gorbito, forests boner jonno gorbito, flowers phuler jonno, fruits pholer jonno and birds pakhi gulor jonno. Amra amader mati bon ফুল ফল এবং পাখির জন্য গর্বিত। দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ প্লেন্টি ফল অফ ফনা ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন। আমাদের দেশ ভৌগোলিক অবস্থানের কারণে ঈশ্বর প্রদত্ত পর্যাপ্ত প্রাণীকুলে পরিপূর্ণ। Birds are one of them. সেগুলোর মধ্যে পাখি হচ্ছে অন্যতম। Today, as we will read, আমরা পড়ব about a bird, একটা পাখি সম্বন্ধে known as Benibou. অর্থাৎ Benibou নামের একটা পাখি সম্বন্ধে আমরা পড়ব in বাংলা, যাকে বাংলায় বলে Benibou. And এবং black-headed oriole in English. এবং ইংরেজিতে বলা হয় কালো মাথার oriole. The black-headed oriole is a bird of the plain land of Bangladesh. Kalomathar oriole Bangladesher samatol bhumir ekti pakhi. Its body is a deep yellow, its head er matha ebong shorir garo holud ronger. Its throat er gola, its tail and some parts of its wings are black. এর গলা, এর লেজ এবং পাখার কিছু অংশ কালো। Its beak is red. এর ঠোঁট হচ্ছে লাল। Its look like a ময়না। এটা দেখতে ময়নার মতো, ময়না পাখির মতো। And এবং is about 25 centimeter is length. এটি প্রায় 25 centimeter লম্বা হয়। It is seen. এটা দেখা যায় in Bangladesh, বাংলাদেশে, India, ভারত, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, Myanmar, Myanmar and এবং some other countries এবং কিছু কিছু দেশে। এটি দেখতে পাওয়া যায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, Myanmar এবং কিছু কিছু দেশ, অর্থাৎ অন্য 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 কিছু দেশেও দেখা যায়। দ্য ব্ল্যাক হেটেড ওরিয়াউল ইজ এ ভেরি স্প্রাইটলি অ্যান্ড রেস্টলেস বার্ড। কালোমাথার ওরিয়াউল প্রাণবন্ত এবং চঞ্চল প্রকৃতির একটি পাখি। ইট নেভার স্টেস অ্যাট ওয়ান স্পট ফর লং টাইম। এটা কোথাও দীর্ঘ সময় থাকে না। It eats, এটি খায় all kinds of worms and insects, সকল প্রকার পোকামাকড়। Its call is quite sweet and pleasant, এটার এর কণ্ঠ সুমধুর এবং মিষ্টি মনোহর। The black-headed oriole builds round-shaped beautiful nest with dry grass and birds of trees. কালোমাথার ওরিয়াউল
শুকনো ঘাস এবং গাছের বাকল দিয়ে সুন্দর গোলাকার বাসা তৈরি করে। বোথ উভয় দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল বার্ড, অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় পাখি টেক পার্ট অংশগ্রহণ করে ইন বিল্ডিং দেয়ার নেস্ট। তাদের বাসা তৈরিতে মহিলা এবং পুরুষ উভয় পাখি অংশগ্রহণ করে। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়াউল লেস টু অর থ্রি এগস অ্যাট এ টাইম, কালো মাথার ওরিয়াউল একসাথে 2 থেকে 3টি ডিম দেয়। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে কয়েকটি ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করব। বাংলাদেশ, বাংলাদেশ। কান্ট্রি, দেশ। ন্যাচারাল, প্রাকৃতিক। রিসোর্সিস, সম্পদ। প্রাউড, গর্বিত। সয়েল, মাটি। ফরেস্ট, বন। প্লেন্টি ফল, পরিপূর্ণ। জিওগ্রাফিক্যাল, ভৌগোলিক। লোকেশন, অবস্থান। ওয়ান অফ দেম, তাদের মধ্যে। বেনি বউ, বেনি বউ। ব্ল্যাক হেটেড, কালো মাথার ওরিয়াউল, ওরিয়াউল। ব্ল্যাক হেটেড ওরিয়াউল, কালো মাথার ওরিয়াউল। প্লেন ল্যান্ড, সমতল ভূমি। বডি, শরীর। ডিপ, গভীর। ইয়েলো, হলুদ। থ্রট, গলা। টেইল, লেস। সাম পার্টস, কিছু অংশ। উইংস, পাখাগুলো। ব্ল্যাক, কালো। বিগ, গলা। লেন্থ, লম্বা। স্প্রাইটলি, প্রাণবন্ত। রেস্টলেস, চঞ্চল। এস্টে, অবস্থান। ইনসেক্টস, পোকামাকড়। বিলস, তৈরি করা। রাউন্ড, চারিদিকে। বিউটিফুল, সুন্দর। নেটস, পাখির বাসা। ডিয়ার স্টুডেন্টস, এই ওয়ার্ড মিনিংগুলোর দিকে খেয়াল রাখতে হবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই অ্যাম টেলিং ইউ এ কমন অ্যান্ড বিউটিফুল বার্ড অফ টিয়া। টিয়া ইজ এ কমন অ্যান্ড বিউটিফুল বার্ড। টিয়া হচ্ছে একটা পরিচিত এবং সুন্দর পাখি। ইট ইজ ফাউন্ড অল ওভার বাংলাদেশ, এটি বাংলাদেশের সর্বত্রই দেখা যায়। অলমোস্ট অল অফ আস লাভ, আমরা প্রত্যেকেই টিয়া পাখিকে ভালোবাসি। টিয়া ইজ অ্যাবাউট 42 সেন্টিমিটার লং। টিয়া পাখি সাধারণত 42 সেন্টিমিটার লম্বা হয়। দ্য হোল বডি অফ টিয়া ইজ কভার্ড উইথ গ্রিন ফেদার্স, টিয়ার সর্বশরীর সবুজ পালকে ঢাকা থাকে। ইট হ্যাজ এ স্ট্রং কভার্ড বিক, এর একটা শক্ত এবং বাঁকা ঠোঁট আছে। ইট আইস আর ব্রাইট, এর চোখ হচ্ছে উজ্জ্বল অ্যান্ড রেড, লাল। এর চোখ উজ্জ্বল এবং লাল। ইটস ফিট আর রেড, এর পাগুলো লাল। ইট হ্যাজ এ টেইল, স্লিম টেইল, একটা সরু এবং সরু লেজ আছে। ইট হ্যাজ ব্ল্যাক অ্যান্ড রেড কালার রিংস অ্যারাউন্ড ইস নেক, এর গলার চারপাশে কালো ও লাল রঙের গোলাকার দাগ আছে। ইট ইটস গ্রাস, এটি খায় ঘাস, নাটস, বাদাম, চিলি, লঙ্কা, রিপ ব্যানানা, পাকা কলা অ্যান্ড আদার ফ্রুটস এবং অন্যান্য ফল।
It lives in flocks, making nests in tall shrubs trees or in the halls of impeded buildings. এটি দলবদ্ধভাবে লম্বা শিমুল গাছে অথবা বাসাবাড়ির ফাঁকা গর্তে বাসা বানিয়ে বসবাস করে। ইট ক্যান কল দ্য নেম অফ পার্সন অ্যান্ড থিংস। এটি কোনো ব্যক্তির নাম এবং জিনিসের নাম ধরে ডাকতে পারে। ইট লেস 4 to 6 এগস এট এ টাইম। এটি 4 থেকে 6টি একসঙ্গে ডিম দেয়। সো তাই ইট ইজ ফেভারিট টু অল অফ আস। তাই এটি আমাদের সকলের কাছে প্রিয়। তাই এটি সকল তাই এটি দ্যাটস অল ফর মি ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। Hope to see you again with another interesting topics. Goodbye.